আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সিলেটের কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনায় ৬ জন গ্রেপ্তার, আদালতে গৃহবধূর লোম হর্ষক জবানবন্দি। সবচেয়ে মোটা চালও ৪৮ টাকা কেজি, মিল মালিকদের কারসাজিতে দাম বাড়ার অভিযোগ। প্রবাসীদের জন্য ফ্লাইট বাড়াতে সৌদি প্রিন্সকে পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধ, দু একদিনের মধ্যে পরিস্থিতি বদলাতে পারে। করোনায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যু, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা সকাল ১১টায়। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন আজ। সিলেটের এমসি কলেজে নববধূকে গণধর্ষণের মামলায় আইনুল নামে আরও একজনকে গ্রেফতার করেছে র্যাব। রোববার গভীর রাতে সিলেটের ফেঞ্চুগঞ্জের কচুয়াবহর এলাকার নয়াটিলা থেকে গ্রেফতার হয় রাজন নামে আরেকজনকে। রাজনকে পালাতে সহযোগিতা করার অভিযোগে আইনুলকে গ্রেফতার করা হয়। এর আগে হবিগঞ্জ থেকে ধরা পড়ে রবিউল হাসান, তাকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রাখা হয়েছে। এদিকে শনিবার ধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর রহমানকে সুনামগঞ্জের ছাতক থেকে এবং হবিগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে রনি, অর্জুন ও মাসুমকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এই মামলার এজাহারভুক্ত ৪ জন ও সন্দেহভাজন হিসেবে ২ জন সহ ৬ আসামি গ্রেফতার হল। গত শুক্রবার স্বামীর সঙ্গে এমসি কলেজে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন এক নববধূ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এরই মধ্যে আদালতে লোমহর্ষক বর্ণনা দিয়েছেন তিনি। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে এক ছাত্রলীগ নেতাও জবানবন্দি দিয়েছেন বলে জানা গেছে। আবারও বেড়েছে চালের দাম। সবচেয়ে বেশি মোটা চাল ২৮ কেজি প্রতি সর্বোচ্চ ৪৮ টাকায় বিক্রি হচ্ছে। চাতাল আর মিল মালিকদের কারসাজির কারণে চালের দাম বাড়ছে বলে অভিযোগ ভোক্তা ও খুচরা বিক্রেতাদের। এমন পরিস্থিতিতে চাল ব্যবসায়ীদের সাথে মঙ্গলবার বৈঠকে বসছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। পাইকারি আড়তে চালের কোনো কমতি নেই, সরবরাহ ব্যবস্থাও ভালো। সরকারি গুদামে মজুত রয়েছে প্রায় ১১ লাখ মেট্রিক টন চাল। তারপরও হু হু করে বেড়ে চলছে চালের দাম। সবচেয়ে বেশি দামে কিনতে হচ্ছে মোটা চাল, অন্যান্য চালের বাজারও চড়া। এক সপ্তাহ আগেও মোটা ২৮ চাল ৪৪ ও নাজিশেল বিক্রি হতো ৫২ টাকা কেজি দরে। সপ্তাহের ব্যবধানে এসব চালের দাম রাখা হচ্ছে আরও বেশি। ২৮ চাল যেটা ছিল ৪০-৪২ টাকা, ওই ২৮ হয়ে গেছে আপনার ৪৭-৪৮ টাকা কেজি। মিনিগেট চাল ৫৫-৫৬ টাকা হয়ে গেছে। এক বস্তার ভিতরে মনে করেন ২০০-৩০০-৫০০ টাকা ফটকে বেড়ে যায়, মানুষের তো বাজার নাই, এটা কিনা কিভাবে খাইব। পাইকারি থেকে খুচরা হাত বদলেই এসব চালের দাম বেড়ে যাচ্ছে আরও বেশি। রশিদ মিনিকেট হলো ৬০ টাকা, নাজির চাল আছে আমার কাছে ভালো ৬০ টাকা। আগে ছিল চালের ব্যাপারী, এখন হলো চাল কোম্পানি। এখন সব বড় বড় কোম্পানিরা ধান সংগ্রহ করে আপনাকে বলি এরা এখন দাম গুদামজাত করে রাখছে। তো গত এক সপ্তাহ যাবত আমাদের ম্যাক্সিমাম মিলে অর্ডার বন্ধ। যে মাল আগে আমাদেরকে তারা দিতে ২৬০-২০টাকা ৩০টাকা ৫০টাকা, সে চাল এখন ২৭-২৭৫০টাকায় অর্ডার নিচ্ছেন। দাম বাড়ার পিছনে মিল মালিক ও কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজিকেই দায়ী করছেন ভোক্তা ও খুচরা বিক্রেতারা। পরিস্থিতি সামলাতে সরকার মাঠ পর্যায়ে তদারকি বাড়াচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। এদিকে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজারগুলোতে অভিযান অব্যাহত রেখেছে সরকারের বিভিন্ন সংস্থা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। করোনা মহামারীর কারণে আটকা পড়া সৌদি প্রবাসী বাংলাদেশীদের সুবিধার্থে ফ্লাইট সংখ্যা বাড়াতে সৌদি সরকারকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সাথে টেলিফোনে আলাপকালে তিনি এ অনুরোধ জানান। আকামার মেয়াদ বাড়ানো ও ভিসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় সৌদি আরবকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী। সেই সাথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চলাকালে অনুমতি দেওয়ায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
রিয়াদ মদিনা এবং জেদ্দার পাশাপাশি দাম্মাম রুটেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চলাচলে অনুমতি দেওয়ার অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী। এই অনুরোধের পর দু একদিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আশা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানোর কার্যক্রম শুরু হয়েছে। ভিসার আবেদন নবায়ন এবং বাতিলের বিষয়ে সৌদি দূতাবাস স্বীকৃত 31টি এজেন্সির মাধ্যমে এই আবেদন করা যাবে। এদিকে ভিসার মেয়াদ বাড়াতে রাজধানী বারিধারায় সৌদি দূতাবাসের সামনে ভিড় করেন উদ্বিগ্ন প্রবাসীরা। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। করোনার কারণে দীর্ঘ ৬ মাসের বেশি সময় সৌদি দূতাবাসের ভিসার কার্যক্রম বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে। তবে লোকবল সংকটের কারণে ভিসার জন্য এবার সরাসরি দূতাবাসে গিয়ে আবেদন করা যাবে না, এজন্য দূতাবাসের অনুমোদিত সার্ভিস সেন্টারের সাথে যোগাযোগ করতে হবে। রোববার সকাল থেকেই ভিসার মেয়াদ বাড়ানোর জন্য প্রবাসীরা ভিড় করেন সৌদি দূতাবাসের সামনে। 30 তারিখে মেয়াদ শেষ, এমবেসিতে আইছি, ট্রাভেলসে যাইতে কয়, আমি কি করবো, আমি নিজেও কইতে পারি না ভাই। লিস্ট মোতাবেক আমি কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছে যে আমাদের এখনো কোনো দিক নির্দেশনা আসে নাই। আমাদেরকে সৌদি সরকার অটো, আমাদেরকে ভিসা এবং আকামা দুইটাই যেন আমাদেরকে 3 মাস করে রেনু করে দেওয়া। নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে তাদেরকে সরিয়ে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। ভিসার আবেদন ও নবায়নের ক্ষেত্রে দালালদের খপ্পরে না পড়ে সরাসরি স্বীকৃত প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন ডিপ্লোম্যাটিক জোনের উপপুলিশ কমিশনার আশরাফুল ইসলাম। সার্ভিস সেন্টারের তালিকা দিয়েছেন তারা, সেই সেন্টারগুলোতে সরাসরি যোগাযোগ করলে মাঝখানে কোনো মিডিয়া বা দালালের খপ্পরে জন্য পড়ার সুযোগ না থাকে, সেই জন্য সরাসরি ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে। আজকে 1 থেকে 800 সিরিয়াল পর্যন্ত যে সমস্ত এজেন্ট তাদেরকে ডেকেছে, তাদের মাধ্যমে ভিসার নতুন ভিসা যেগুলো প্রক্রিয়া সেটা করবে। আর যারা ভিসা নবায়ন করছেন বা ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে আবার নবায়ন করতে হবে এবং বা অন্য কোনো সমস্যা আছে, সেইগুলোর জন্য তাদের সার্ভিস এজেন্সি আছে, কনসালটেন্সি, তাদের মাধ্যমে আসতে বলা আছে। তবে যারা ভিসা পাবেন সৌদি বিমানবন্দরে পৌঁছানোর 48 ঘন্টা আগে করোনা ভাইরাস পরীক্ষার সনদ থাকতে হবে তাদের, এমনটি জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। সৌদি আরব যাওয়ার জন্য ভিসার আবেদন নবায়ন কিংবা বাতিলের যে কার্যক্রম তা সৌদি দূতাবাসের স্বীকৃত সার্ভিস সেন্টার বা এজেন্সির মাধ্যমেই করতে হবে। তবে ভিসা প্রত্যাশীরা বলছেন কোনো মাধ্যম নয়, পূর্বের মতো স্বয়ংক্রিয়ভাবে যেন নবায়ন করা হয় তাদের ভিসার মেয়াদ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এদিকে টোকেন ও টিকিট পাওয়ার অনিশ্চয়তা নিয়ে রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্স এবং মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কার্যালয়ের সামনে আজও ভিড় শুরু করেছেন সৌদি প্রবাসীরা। অনেকে এখনও টিকিট সংগ্রহের নির্ধারিত টোকেন হাতে পাননি। সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে 4 অক্টোবর থেকে আবারও নতুন টোকেন দেওয়া শুরু হবে। হাতে টিকিট পেলেও ঠিক সময় করোনার সার্টিফিকেট পেতে দুশ্চিন্তায় প্রবাসীরা, উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে ছুটছেন মহাখালীর করোনা আইসোলেশন কেন্দ্রে। যদিও কর্তৃপক্ষ বলছে প্রবাসীদের করোনা পরীক্ষায় পজিটিভ শনাক্তের হার খুবই কম। এছাড়া নির্দেশনা দেওয়া হয়েছে সরকার নির্ধারিত কেন্দ্রগুলোতে পরীক্ষা করানোর। বিস্তারিত ইকরামুল হক, সাইমে রিপোর্টে। বিদেশগামী এসব মানুষকে করোনার পরীক্ষার নানা তথ্য দিয়ে শান্ত করার চেষ্টা করছে কর্তৃপক্ষ। ফ্লাইটের সময়ের সাথে মিল রেখে কখন নমুনা পরীক্ষা হবে আর কখনই বা রিপোর্ট হাতে পাবেন তা নিয়ে উদ্বেগের শেষ নেই প্রবাসীদের। কেউ কেউ গ্রাম থেকে এসে ব্যাগ নিয়েই অপেক্ষা করছেন করোনা পরীক্ষার জন্য। 48 ঘন্টার ভিতরে আঙ্গর সৌদি আরব থাকতে হবে, এই রিপোর্ট অনুসারে মানে করোনার এলেগে আজকে আঙ্গর করে নাই বলছে কালকে আসতে। আমার উদ্বেগ, আমি আজকে যদি রিপোর্টটা পাই যেতে মানে করতে পারতাম, আমি নিশ্চিত হতে পারতাম যে আমার মনে শান্তি থাকতো যে আমি রিপোর্ট আমার হাতে আছে, কালকে পাবো, পরশুদিন আমার কোনো সমস্যা হবে না। ফ্লাইটের সময়সীমা কম থাকায় অনেকেই জরুরি ভিত্তিতে নমুনা পরীক্ষা দিচ্ছেন। শেষ মুহূর্তে করোনার রিপোর্টের কারণে বিমানবন্দর থেকে ফিরে আসতে হয় কিনা সেই সংশয়ে আছেন তারা। কি হবে না কি হবে, এয়ারপোর্টে যাওয়ার পর যদি করোনা পজিটিভ বা নেগেটিভ কি হবে, এটার ভিতর এটা নিয়ে আর কি চিন্তা। নেগেটিভ বা পজিটিভ যদি আসে, যদি খারাপ আসে তাহলে আমার ভাগ্য খারাপ। দেশভেদে সেখানে পৌঁছানোর 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত করোনা রিপোর্টের মেয়াদ থাকে, সে অনুযায়ী পরীক্ষার সময় দেওয়া হয় প্রবাসীদের। মহাখালীতে প্রবাসীদের জন্য করোনা পরীক্ষা কেন্দ্রে গত কয়েকদিন ধরে 0.25% পজিটিভ শনাক্ত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আমরা যখন 700-800 জনের ভেতরে 8-9 জন পেতাম পজিটিভ, এখন আমরা সেখানে হয়তো এই 1600 জনের ভিতরে, 1500 জনের ভিতরে আমরা 4-5 জন পজিটিভ পাচ্ছি।
এদিকে বেসরকারি হাসপাতালের করোনা সনদের মূল্যায়ন না থাকায় শনিবার 32 জন সৌদি প্রবাসী ফ্লাইটে উঠতে পারেননি। এ ব্যাপারে তাদের আরও সচেতন থাকার পরামর্শ এই কর্মকর্তার। কেউ যদি কারো দ্বারা কোনোভাবে যেন কেউ প্রতারিত বা প্ররোচিত না হন এবং অন্য কোথাও সরকার নির্ধারিত সেন্টারগুলোর বাইরে কোথাও যেন কেউ টেস্ট না করান। করোনা সংক্রমণ এড়াতে টিকিট সংগ্রহের সময় জনসমাগম এড়ানোরও তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গতকাল সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সকাল 11:00 সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা শেষে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ গভীর শোক জানিয়েছেন। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। এবার করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ফেসবুকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন ছেলে সুমন মাহবুব। করোনায় আক্রান্ত হয়ে গত 4 সেপ্টেম্বর সিএমএইচে ভর্তি হন মাহবুবে আলম। 18 সেপ্টেম্বর হার্ট অ্যাটাক হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। এরপর অবস্থার কিছুটা উন্নতি হলেও শেষ পর্যন্ত তাকে মৃত্যুর কাছে হার মানতে হলো 71 বছর বয়সে। তার মৃত্যুতে শোকাহত, মর্মাহত এবং আমি যদিও শোক সন্তপ্ত পরিবারকে আমার সমবেদনা জানাচ্ছি, কিন্তু সত্যি সত্যি সমবেদনা জানানোর কোনো ভাষা আমার নাই। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বার অ্যাসোসিয়েশন বিল্ডিংয়ের কাছে তার জানাজা হবে এবং জানাজা হওয়ার পরে মিরপুর বুদ্ধিজীবী গোরস্থানে তাকে দাফন করা হবে। আইন অঙ্গনে আলোচিত ছিলেন মাহবুবে আলম। 2009 সালের 13 জানুয়ারি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান তিনি। এর 15 দিন পর বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির রায় কার্যকরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর সময়ে নানা বাধা পেরিয়ে 2013 সালের জানুয়ারিতে কার্যকর হয় যুদ্ধাপরাধ মামলায় প্রথম ফাঁসির রায়। যে রায় ঘোষিত হয়েছে, এছাড়াও বিডিআর বিদ্রোহ মামলা, সংবিধানের 5ম, 7ম, ত্রয়োদশ ও 16 সংশোধনী মামলা পরিচালনায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মাহবুবে আলম। দেশের ইতিহাসে টানা এক যুগ অ্যাটর্নি জেনারেলের পদে ছিলেন তিনি। অত্যন্ত বিজ্ঞ একজন আইনজীবী আমাদের, আমাদের বিশেষ করে জুনিয়র আইনজীবী যারা তাদের সঙ্গে তার একটা অত্যন্ত আত্মিক সম্পর্ক ছিল। এই ধরনের একজন মানুষ, এটা আমরা এই ক্ষতি অধ্যাপক আইন অঙ্গে সহজে পুরো ঢোকার না। আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধানকে সমুন্নত রাখার জন্য, গণতন্ত্রের অধিকারকে জীবিত রাখার লক্ষ্যে তিনি কাজ করে গেছেন। এই অপরাধের প্রাথমিক দণ্ডই হলো মৃত্যুদণ্ড। মাহবুবে আলম 1949 সালে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় জন্মগ্রহণ করেন। 1973 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক, পরে লোক প্রশাসনে স্নাতকোত্তর ও এলএলবি ডিগ্রি নেন। 1973 সালে বার কাউন্সিলে আইনজীবী হিসেবে নিবন্ধিত হন। এর 2 বছর পর হাইকোর্টে কাজ শুরু করেন। দিল্লির ইনস্টিটিউট অব কনস্টিটিউশনাল অ্যান্ড পার্লামেন্টারি স্টাডিজ থেকে সংবিধান ও সংসদীয় আইন বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন মাহবুবে আলম। ব্যক্তি জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। তার মৃত্যুতে আইন অঙ্গনে শোকের সৃষ্টি হয়েছে। সরকার হারিয়েছে একজন দক্ষ আইন কর্মকর্তাকে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় দেশে আরও 32 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5161 জনে। মৃত ব্যক্তিদের মধ্যে 22 জন পুরুষ ও 10 জন নারী। সবশেষ 10,261টির নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,275 জনের। শনাক্তের হার প্রায় 12%। মোট আক্রান্তের সংখ্যা 3,59,148। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,714 জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা 2,70,491। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 75%-এর উপরে, আর মৃত্যুর হার 1.4%। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 20 ও চট্টগ্রামে 5 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আজ। 1947 সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর তার বড় মেয়ে হাসিনা 1981 সালে দেশে ফিরে আসেন। তারপর থেকে গণতন্ত্র পুনরুদ্ধার সহ মানুষের অধিকার আদায়ের বিভিন্ন সংগ্রামে নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে তিনি আজ চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রী। নিয়াজ্জামান সজীবের বিশেষ রিপোর্ট। ছোটবেলায় বাবাকে দেখেছেন মানুষের জন্য লড়াই করতে। বছরের পর বছর ধরে বঙ্গবন্ধু জেল খেটেছেন। তার বড় সন্তান আদরের হাসু মায়ের সাথে তাকে জেলে দেখতে যেতেন, তাই শৈশব কৈশোরের জন্মদিনগুলোও কখনো সেভাবে উদযাপন করা হয়নি শেখ হাসিনার। ১৯৭৫ সালের 15 আগস্ট ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার সময় ছোট বোন শেখ রেহানা সহ দেশের বাইরে থাকায় বেঁচে যান দু বোন। তারপর থেকে আর কখনো আড়ম্বরপূর্ণভাবে জন্মদিন পালন করেননি। কেউ ঢাকঢোল পিটিয়ে তার জন্মদিন পালন করুক তাও চান না। বরাবরই বলেন তার বেঁচে থাকা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নের জন্য। তার 6 মাস বয়স থেকেই বঙ্গবন্ধু কারাগারে যাওয়ার শুরু করেছেন তার আগ থাকতেই, এবং পরবর্তীকালে বিভিন্ন সময় তাদের পারিবারিক জীবনটাই ছিল বঙ্গবন্ধু কারাগারের জীবনের সাথে সম্পৃক্ত। 1981 সালে দেশে ফিরে আসার পর থেকে মানুষের ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করার লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন। কমপক্ষে 19 বার তার জীবনের উপরে হামলা হয়েছে। নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়া মানুষটির নাম শেখ হাসিনা। 28 সেপ্টেম্বর তার জন্মদিন। দীর্ঘ লড়াই সংগ্রাম সব ষড়যন্ত্র পেছনে ফেলে 1996 সালে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসেন। তিনি দেশের 4 বারের প্রধানমন্ত্রী। এখনও মানুষের জন্য কাজ করেই শান্তি পান শেখ হাসিনা। 1996 সালে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 21 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, এবং মুক্তিযুদ্ধের যে আদর্শ লক্ষ্য চেতনা, অর্থাৎ একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেটার আবার পুনঃপ্রত্যাবর্তন ঘটে। গত কয়েক বছরের আওয়ামী লীগের কার্যক্রম এবং বিরোধীদের কার্যক্রম যদি আমরা তুলনামূলক আলোচনা করি, তাহলে দেখব যে শেখ হাসিনা অনেক বেশি ম্যাচিউর পলিটিশিয়ান। নিজের বা পরিবারের নয়, দেশের মানুষের শান্তি তার প্রতিটি জন্মদিনের সবচেয়ে বড় চাওয়া। জন্মদিনে দেশের মানুষের এই প্রার্থনা, তিনি যেন ভালো থাকেন। শেখ হাসিনা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখনও সংগ্রামের মধ্য দিয়ে প্রতিনিধিত্ব কাটাতে হচ্ছে বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে শেখ হাসিনা জীবন কথা গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, শেখ হাসিনাকে দৃশ্যপট থেকে সরিয়ে দিতে এখনও ষড়যন্ত্র হচ্ছে। রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে প্রতিপক্ষ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বলেও অভিযোগ করেন তথ্যমন্ত্রী। কোনো ব্যক্তিগত জীবন নাই, সারাক্ষণ দেশ দল এগুলো নিয়ে ভাবতে হয়, কাজ করতে হয়, এবং সারাক্ষণ নানা সমস্যা সামাল দিতে হয়। এখনও সংগ্রামের মধ্যে প্রতিনিয়ত তাকে একে 19 বার হত্যা করার অপচেষ্টা চালানো হয়েছে। তিনি বারবার মৃত্যু উপত্যকা থেকে ফিরে এসে তিনি কখনো বিচলিত হননি, দ্বিধান্বিত হননি। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। কুড়িগ্রামে নদ নদীর পানি বাড়তে থাকায় ডুবে গেছে নতুন নতুন এলাকা, দেখা দিয়েছে নদী ভাঙন। এছাড়া ক্ষেত খামার ও মাছের ঘের নষ্ট হয়ে গেছে। নাটোরেও আত্রাই নদীর পানি সিংড়া পয়েন্টে বিপদসীমা 69 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সিংড়া, নলডাঙ্গা ও গুরুদাসপুর উপজেলার প্রায় 2700 হেক্টর জমির আমন ধান, সবজি ও ডালের ক্ষেত তলিয়ে গেছে। স্থানীয় কৃষি বিভাগ বলছে এভাবে পানি বাড়তে থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে। এদিকে সামান্য কমতে শুরু করেছে সিরাজগঞ্জের নদ নদীর পানি, তবে এতে দুর্ভোগ কমেনি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। এদিকে 447 কিলোমিটারের রেকর্ড বৃষ্টিতে রংপুর শহর সহ আশেপাশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এত ভারী বৃষ্টি রংপুরের 70 বছরের রেকর্ড ভেঙেছে। ভিয়ারিয়ালকে 4-0 গোলে পরাজিত করে স্প্যানিশ লা লিগায় শিরোপা পুনরুদ্ধার অভিযান শুরু করেছে বার্সেলোনা। এই জয়ের মধ্য দিয়ে নো ক্যাম্পে শুরু হলো রোনাল্ড কুম্যান অধ্যায়। স্বাগতিক বার্সেলোনা প্রথমার্ধে গোল 4টি করে। খেলায় 15 মিনিটে আনসু ফাতির গোলে এগিয়ে যায় কাতালানরা। এর 4 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ফাতি। 35 মিনিটে গোলের খাতা খোলেন লিওনেল মেসি। ফাতিকে ভিয়ারিয়াল অধিনায়ক মারিও নিজেদের বিপদসীমায় ফাউল করলে
পেনাল্টি পায় বার্সেলোনা। বিরতির ঠিক আগে মেসির বাড়ানো বল ঠেকাতে গিয়ে নিজেদের জালে জড়ান পাউ টোরেস। দ্বিতীয়ার্ধে আর গোল করার কোনো আগ্রহই দেখায়নি কাতালানরা। দিনের অন্য ম্যাচে গ্রেনাডাকে 6-1 গোলে, অ্যাথলেটিকো মাদ্রিদ এবং ক্যাডিসকে 3-1 গোলে পরাজিত করেছে সেভিয়া। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সিলেটের কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনায় 6 জন গ্রেপ্তার, আদালতে গৃহবধূর লোমহর্ষক জবানবন্দি। সবচেয়ে মোটা চালও 48 টাকা কেজি, মিল মালিকদের কারসাজিতে দাম বাড়ার অভিযোগ। প্রবাসীদের জন্য ফ্লাইট বাড়াতে সৌদি প্রিন্সকে পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধ, 2-1 দিনের মধ্যে পরিস্থিতি বদলাতে পারে। করোনায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যু, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা সকাল 11টায়। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন আজ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।